নমস্কার, ভয়েস অফ এডিটর ইন চিফ লৈ মই আপোনালোকৰ সন্মুখত অনুপম চক্রবর্তী আৰু আজিৰ বিষয় প্ৰয়াত জুনমণি ৰাভা। প্ৰিয় দৰ্শক, হিমন্ত বিশ্ব শর্মা চৰকাৰ আৰম্ভ হোৱাৰ পিছতে সমগ্র অসমত ড্ৰাগছৰ বিৰুদ্ধে ব্যাপক অভিযান আৰম্ভ হয় আপোনালোকে জানে, আৰু সেই সময়তে এনকাউণ্টাৰৰ জন্ম হয়। পৰৱৰ্তী সময়ত বিভিন্ন পক্ষৰ দালালৰ বিৰুদ্ধে তীব্র অভিযান চলিল আৰু সেই অভিযানৰ কথাও আপোনালোকৰ সকলোৰে অৱগত। ইয়াৰ পিছৰ পৰ্যায়ত আমি দেখিবলৈ সক্ষম হলো চোৰাং গৰু ব্যৱসায়ীৰ পৰা আৰম্ভ কৰি জাল নোট সকলোফালে তীব্র অভিযান আৰম্ভ হল। আৰু সেই সময়তে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই সুস্পষ্টভাৱে কৈছিল যে অসম আৰক্ষী এতিয়াও থমকি নৰয়, অসম আৰক্ষীয়ে অপৰাধীৰ বিৰুদ্ধে তীব্র যুঁজ আৰম্ভ কৰিব। আৰু সেই ধৰণেই ডাক্সৰ বিৰুদ্ধে অভিযান চলিছিল, সেই ধৰণেই বিভিন্ন মাটি দালালকে ধৰি বিভিন্ন দালালৰ বিৰুদ্ধে তীব্র অভিযান চলিছিল। আৰক্ষীৰ এই সবল ভূমিকাৰ পিছত অসমৰ ৰাইজে ধাৰণা কৰিছিল যে এই ধৰণৰ অপৰাধ প্ৰৱণতা লাহে লাহে কমি আহিব আৰু অসমৰ জনসাধাৰণে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কোৱাৰ দৰে এটা অপরাধী বিরোধী পরিবেশের মাজত থাকিবলৈ সক্ষম হব। কিন্তু আর পরিস্থিতি পরিবেশ আজি তারিখত আপনাদের দেখিবলৈ সক্ষম হয়েছে। আজির তারিখত সেই দিন নাই, এতিয়াও অপরাধ এনে ধরনে আছে। যি আরক্ষীয়ে অপরাধী করায়ত্ত করবলৈ অপরাধ নিষেধ করবলৈ আগবাড়ি আহিছিল, সেই আরক্ষীরে এগৰাকী এসআই এটা পথ দুর্ঘটনা যাক কোনোবাই কৈছে রহস্যজনক, কোনোবাই কৈছে পরিকল্পিত মৃত্যু হল। আর সেই মৃত্যু ইতিমধ্যে সমগ্র অসমত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। সমগ্র অসমত চাঞ্চল্য সৃষ্টি করার লগতে অপরাধী আর আরক্ষীর মিল অমিল, কোনোবা আরক্ষীয়ে অপরাধীক সহায় করা, কোনোবা আরক্ষীয়ে অপরাধীক সহায় করার কারণে সেই আরক্ষীর সহিতে যুদ্ধ করা, এই ধরনের একটা পরিবেশ তৈয়ার হল। বর্তমান সময়ত সেই ধরনের কথা বতরাবিলাকেই চলি আছে। জোনমণি রাভা ট্রেজিক চরিত্র, অসম আরক্ষীর এক ট্রেজিক চরিত্রর নাম হয়েছে জোনমণি রাভা। জোনমণি রাভাই সৌ সিদিনারপা বিভিন্ন বিষয়ত এই সম্পর্কে কথা বতরা হয়ে আছিল, কিন্তু সরকারের তীব্র অভিযান, অপরাধীর বিরুদ্ধে লওয়া ভূমিকার এতিয়া যে এক শূন্যত গদা ঘূৰোৱা পরিবেশ আর পরিস্থিতি, জোনমণি রাভার রহস্যজনক মৃত্যুয়ে সেই সত্যই আবিষ্কার করে। আজির তারিখত সি আই ডি ইতিমধ্যে এই সমগ্র বিষয়টিত সোমাই পড়েছে। জোনমণি রাভার মৃত্যুর আসল কারণটো কি বিচারিবলৈ চেষ্টা করেছে, কিন্তু ইতিমধ্যে আপনার মূর আমার সকলে সন্মুখত আহিছে নকল সোণ, জাল নোট আর চোরাং গরু ব্যবসায় সম্পর্কীয় কথা বতরা এই মৃত্যু রহস্যর লগত সোমাই পড়েছে। লক্ষিমপুরত তেনে চক্রক উৎখাত করেছিল হেনু জোনমণি রাভাই, চর্চা সেই ধরনের হয়েছিল। আর সেইভাবে সেই সময়ত জোনমণি রাভাই সাংবাদিকর সন্মুখত আহি কথাও কৈছিল। কি কৈছিল এবার শুনোৱাই লব বিচাৰিছো। হয়, যি অভিযানটো চলোৱা হৈছিলে গধূলি সময়ত, আচলতে তেওঁলোকে ফেক কাৰেঞ্চি নোট মানে চেল কৰিব আহিছিলে। বৰঘাট বাইপাছৰ ওচৰৰ পৰা আমি তেওঁক কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হওঁ আৰু তেওঁৰ চিকাৰটিৰ ভিত্তিত আৰু এজন ব্যক্তি, তেওঁৰ নাম ফয়জুল বুলি আমি জানিব পাৰিছোঁ। তেওঁৰ ঘৰ চামগুৰি থানাৰ অন্তৰ্গত মোৱামাৰী, আই থিংক ফয়জুল হকৰ, তেওঁৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত আমি ফয়জুল হকৰ ঘৰত চাৰ্জ কৰিছিলোঁ আৰু ফাইনেলি আমি 2,25,000 টকা এটা ফেক মানে সন্দেহযুক্ত ডুপ্লিকেট মানি আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। খবৰটো কেইবাদিনৰ পৰাও আছিলে, কিন্তু তেওঁলোকে লুকাই চুৰিকৈ এনেকৈ বিভিন্ন ঠাইৰ মানুহ ইয়াত আহি ডিল কৰে, নগাঁৱত আনে ডিল কৰে তেনেকৈ বুলি সদ্যহতে ফুটপোছৰ পৰা আমি এইখিনি জানিব পাৰিছোঁ। পৰৱৰ্তী সময়ত চাওঁ কিমানখিনি কি কৰিব পাৰোঁ। মৃত্যুর পূর্বে এই চোরাং ব্যবসায় সম্পর্কত, এই চোরাং ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রহণ করা ভূমিকা সম্পর্কত জোনমণি রাভার বক্তব্য। আর ইয়ার পিছতে হঠাৎ
জখলাবন্দা আর কলিয়াবরের মাঝভাগত একটা দুর্ঘটনা হয় আর এই দুর্ঘটনার থিতাতে নিহত হয় জোনমণি রাভা। এই দুর্ঘটনাক দুর্ঘটনা বলে বহুতে ভবা নাই, বহুতে ভাবিছে এই পরিকল্পিত হত্যাকাণ্ড, বহুতে ভাবিছে যে ইয়ার আড়ত বহু রহস্য লুকাই আছে। পরিয়ালর মানুহ ভিন্ন ধরনের কথা কৈছে, আন সকলে ভিন্ন ধরনের কথা কৈছে, আর এই কথাবিলাকৰ মাজত এটা ফোন কলর রেকর্ডিংও সোমাই পড়ছে। এই কলা সাম্রাজ্যর যে সাম্রাজ্যর যে কথা বতরা, অর্থাৎ অপরাধীর সৈতে আরক্ষীর কথা বতরা, আরক্ষীর যে সোর্স, সেই সোর্সর সৈতে হওয়া কথা বতরা বিভিন্ন ধরনের ফোন রেকর্ডিং এটা ভাইরেল হয়েছে। আর এই ভাইরেল হওয়া কথা বতরার মাজত এই কথা সন্দেহ সাংঘাতিকভাবে ঘনীভূত হয়েছে যে প্রয়াত জোনমণি রাভার মৃত্যু কেবল একটা দুর্ঘটনা বলে ভাবিলে নহব, ইয়ার আড়ত হয়তো অন্য ধরনের কথা থাকিব, যার কারণে CID আহি ইতিমধ্যে সোমাই পড়েছে। আর এই ফোন কল রেকর্ডিং প্রসঙ্গত গৈ গৈ আন এগৰাকী মহিলা আরক্ষী বিষয়ার নামও তাত সোমাই পড়িল, যাক বদলি করবলিয়া পরিস্থিতিও আহি পড়িল। তেওঁর নাম ইতিমধ্যে আপনার অবগত, রুণা নেওগ। এক বিতর্কিত অডিও ফোনে ইতিমধ্যে রুণা নেওগক অস্বস্তিত পেলাইছে, আর ইমানলৈ অস্বস্তিত পেলাইছে যে তেওঁক ইতিমধ্যে বদলি করবলিয়া পরিস্থিতি আহিল। বিষয়টো মন করব প্রিয় দর্শক, অপরাধীর বিরুদ্ধে আরক্ষীর অভিযানের কথা আছিল, ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলিছিল, দালালর বিরুদ্ধে অভিযান চলিছিল, চোরাং ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চলিছিল, আর এনে একটা পরিবেশ আর পরিস্থিতি হল সেই অভিযানের মাজত এতিয়া আরক্ষী আর চোরাং ব্যবসায়ীর মাজতেই সম্পর্ক আছে নেকি, সেই সম্পর্কে সন্দেহ জন্ম হল। আরক্ষীর মাজত ক্রিয়া প্রতিক্রিয়া, আরক্ষী আর আরক্ষীয়ে ইজনে সিজনের বাবে বিপদ হয়েছে নাকি, এনে ধরনের সন্দেহও ঘনীভূত হব পড়া পরিস্থিতি আহিল। আর সেইভাবে প্রশ্ন উত্থাপন হল ঘর শত্রু বিভীষণ আরক্ষীর মাজতে আছে নাকি, অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে সরকারে অভিযান চলালে সেই অভিযান তীব্রতর হল, বহুত জনসাধারণে প্রশংসা করলে, এটা সময় এনেকা আহিব বলে আপনাদের কল্পনা করব পারিছিল নে, যত এই চোরাং ব্যবসায়ী এই অপরাধী সকলের লগত আরক্ষীর ভূমিকার কথাটো প্রসঙ্গ আহি পড়িব, আর এনে এক প্রসঙ্গ আহি পড়িব যত আরক্ষীয়ে আরক্ষীক সন্দেহ করিব লাগিব, আরক্ষীর বিরুদ্ধেই তদন্ত ঘোষণা করিব লাগিব, কোনোবা আরক্ষীর লোকে প্রাণ হেরুয়াব লাগিব, আর তারপিছত CID তদন্ত দিবলগা পরিস্থিতি আহিব। অর্থাৎ আপনাদের কল্পনা করক, অসমত এতিয়া অপরাধীর তিঘিল ঘিলনি কিমান পর্যায়ত গৈছে, ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলিল, দালালর বিরুদ্ধে অভিযান চলিল, চোরাং গরুর বিরুদ্ধে অভিযান চলার পিছতো তেনে নষ্ট ব্যবসায়ের বাবে এগৰাকী মহিলা আরক্ষী বিষয়ার রহস্যজনক মৃত্যু সংঘটিত হল। মই ফোন কলটো আপনার সন্মুখত দেখুয়ার পূর্বে মোর কাষত এই ছবি, এই মূল কথাখিনি আপনার দেখাব বিচারিছ, যিখিনি কথা মই এই মুহূর্তে আপনার কয়ে আছো। ঘর শত্রু বিভীষণ আরক্ষীর মাজতে জন্ম হয়েছে নাকি সকলের সন্দেহ হয়েছে এই মুহূর্ত। জোনমণির মৃত্যুয়ে অপরাধী আরক্ষীর ভিতরুয়া বুঝাবুঝির ইঙ্গিত বহন করেছে নাকি প্রশ্ন উত্থাপন হয়েছে। আরক্ষীরে কোনোবায় অপরাধীক বসায় আন কোনোবায় অপরাধীক নিষেধ করার চেষ্টা চলায় নাকি এই প্রশ্ন হয়েছে। পুলিশের গুপ্তচর হাসিনা বেগমর অডিও আরক্ষীর মাজত সংঘাত স্পষ্ট করেছে নাকি এই প্রশ্ন উত্থাপন করেছে। জোনমণির মৃত্যুয়ে অপরাধী আরক্ষীর ভিতরুয়া বুঝাবুঝির ইঙ্গিত বহন করেছে নাকি ইউ এক সন্দেহজনক প্রশ্ন উত্থাপন করেছে। আরক্ষীরে কোনোবাই কারোবাক বসায়, কোনোবাই কারোবাক উদ্ধার করে নাকি এই মুহূর্তে ডেস্কত মূর সৈতে সতীর্থ, মই অডিও ক্লিপ দেখুয়ার আগতে সতীর্থ প্রাঞ্জল উপস্থিত আছে, সমগ্র ঘটনাক প্রাঞ্জলে পর্যবেক্ষণ করেছে। প্রাঞ্জলে কিভাবে আরক্ষীর মাজতে এই ধরনের পরিবেশ আর পরিস্থিতি হয়েছে, যত তীব্র অভিযান অপরাধীর বিরুদ্ধে চলার পিছত আজির তারিখ বেদনাদায়কভাবে এগারী আর মহিলা আরক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে? নিশ্চিতভাবে চাওক, আসলে মই এইখিনিতে আপনার তিনটা কথা কবলে বিচারিছো, বা আমার টাইমেটর দর্শকসকল মই তিনটা কথা উল্লেখ করব বিচারিছো। প্রথম হয়েছে জোনমণি রাভা। জোনমণি রাভা
সেইদিনা জখলাবন্ধত করুণভাৱে মৃত্যুক আঁকোৱালি ললে, কিন্তু জখলাবন্ধলৈ গৈছিল কিয়? প্রথম কথা, জখলাবন্ধলৈ গৈছিল কিয়? যেতিয়া প্রথম প্রশ্ন উত্থাপিত হৈছিল তেতিয়াই দেখিবলৈ পোৱা গৈছিল যে তাৰ পিছৰ দিনা লখিমপুৰৰ পৰা এটা ৰিয়েকচন আহিছিল এগৰাকী মহিলাৰ, যিগৰাকী আছিল জুনমণি ৰাভাৰ আটাইতকৈ বিশ্বাসী এগৰাকী চোর্স। আৰু সেইগৰাকী চোর্সে জুনমণি ৰাভাক যথেষ্ট সফল অভিযান সহায় কৰিছিল। তাৰে যদি উদাহৰণ দিবলৈ যাওঁ, বৰঘাটত দেখিবলৈ পোৱা গৈছিল যে 2 লাখ টকাৰ জালনোট জব্দ কৰিছিল, আৰু গোটেই গেংটো আছিল লখিমপুৰৰ। গেংটোৱে কি কৰে মই এইখিনিতে যদি দৰ্শকসকলক ক'বলৈ যাওঁ, গেংটো আহে গুৱাহাটীলৈ, আহে নগাঁৱলৈ, আহে তেওঁলোকে টকাসমূহ চেঞ্জ কৰে আৰু পাছত আকৌ লখিমপুৰলৈ গুচি যায়। সেই গেংটো, যিটো গেঙৰ বিৰুদ্ধে জুনমণি ৰাভা জঁপিয়াই পৰিছিল, সেই গেংটোৰ বিৰুদ্ধে জঁপিয়াই পৰাটোৱে প্ৰথম ভুল আছিল নেকি? এয়া হৈছে প্ৰশ্ন নম্বৰ এক। দ্বিতীয়টো প্ৰশ্ন, যিগৰাকী এডিশ্যনেল এছ পি গৰাকীয়ে দেখিবলৈ পোৱা গৈছে যে এটা অডিঅ' টেপ ভাইৰেল হৈ পৰিছে। অডিঅ' টেপটোত তেওঁ কি কৈছে? অডিঅ' টেপটোত তেওঁ কৈছে যে যিগৰাকী, মই পুনৰ ক'ম, যিগৰাকী এছ আই জুনমণি ৰাভাৰ ক্লোজ বন্ধু আছিল বা ক্লোজ চোৰ্চ আছিল, যিগৰাকীয়ে এছ আই গৰাকীক যথেষ্ট সফল অভিযানত সহায় কৰিছিল, নিশ্চিতভাৱে তাত লখিমপুৰ আৰক্ষীৰ দুৰ্বলতা প্ৰকাশ পায়। কাৰণ লখিমপুৰ আৰক্ষীয়ে কিয় ধৰিব নোৱাৰে? যদি নগাঁৱত আহি ধৰিব পাৰে, লখিমপুৰ ডিষ্ট্ৰিক্টখনত যি গেং চলি আছে, সেই গেংটো এডিশ্যনেল এছ পি বা এছ পিয়ে কিয় আজিলৈকে সফল অভিযান চলাব পৰা নাই, তাত প্ৰশ্ন উঠে। দ্বিতীয়টো কথা, যে যিটো আপুনি কৈছে যে এডিশ্যনেল এছ পি গৰাকীৰ কল ৰেকৰ্ডিং ভাইৰেল হৈছে, কল ৰেকৰ্ডিঙত কৈছে কি? তেওঁ কৈছে যে তোমাৰ বিৰুদ্ধেও কেইবাটাও অভিযোগ আছে, কমপ্লেইন আছে, তোমাৰ বিৰুদ্ধে কিছুমান ষ্টেটমেণ্ট দিছে। অ'কে, দিছে, আমিও মানি লৈছোঁ, দিছে, আৰক্ষীৰ ওচৰত প্ৰমাণ আছে। যদি প্ৰমাণ আছে, আৰক্ষীয়ে ইমান এক্টিভ, তাতে এইখন হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ য'ত নেকি আৰক্ষীয়ে এনকাউণ্টাৰ কৰি ফুৰে, সেইখন চৰকাৰৰ দিনত আৰক্ষীয়ে কিয় ইমান নৰম? তাকো অপৰাধীৰ ক্ষেত্ৰত, অপৰাধী এলাপেচা অপৰাধী নহয়, ড্ৰাগছৰ দৰে অপৰাধী হওক বা সোণৰ দৰে অপৰাধী হওক বা জালনোটৰ অপৰাধী, সেইসমূহৰ ক্ষেত্ৰত আৰক্ষী বা এডিশ্যনেল এছ পি গৰাকী নৰম কিয়? সেইটো প্ৰশ্ন উত্থাপিত হৈছিল। অৰ্থাৎ ৰুণানেউকে ভয় খুৱাইছে নিশ্চিতভাৱে তেনেধৰণে। এতিয়া আমি ক'ব লাগিব পৰোক্ষভাৱে, প্ৰত্যক্ষ নহ'লেও, কাৰণ হৈছে, চাওক, জুনমণি ৰাভা মই আকৌ ক'ম, বা যিগৰাকী চোৰ্চ সেইগৰাকী চোৰ্চৰ কথা মই আকৌ ক'ম, কিয়নো গোটেই যিটো, চাওক, টকাৰ যিটো প্ৰথম অভিযান চলিছিল, সফল অভিযান বৰঘাটত যিটো জব্দ কৰিছিল, গোটেই কাৰবাৰটো চলিছিল লখিমপুৰত, অৰ্থাৎ যিখন ডিষ্ট্ৰিক্টৰ পৰা আৰক্ষী আহি জুনমণি ৰাভাক ঘৰত তালাচী চলাইছিল, সেইখন ডিষ্ট্ৰিক্টত। সেইখন ডিষ্ট্ৰিক্টৰ অফিচাৰে কিয় নাজানে যে এনেধৰণৰ সেইখন ডিষ্ট্ৰিক্টৰ নেক্সাছ চলি আছে, য'ত নেকি জুনমণি ৰাভাই জানে? সেই দিশটোত আৰক্ষীৰ, কিন্তু ডিষ্ট্ৰিক্ট আৰক্ষীৰ দুৰ্বলতাৰ প্ৰকাশ পাইছিল। আৰু শক্তিশালী ভূমিকাটো যদি মই কওঁ এডিশ্যনেল এছ পি গৰাকীৰে যদি কথা কওঁ, এডিশ্যনেল এছ পি গৰাকী, চাওক, ডি এছ পিৰ পৰা এডিশ্যনেল এছ পি পৰ্যায় পালেগৈ, কিন্তু তেওঁ ডিষ্ট্ৰিক্ট চেঞ্জ হোৱা নাছিল। এইটোতে এটা ডাঙৰ প্ৰশ্ন সোমাই আছে। দ্বিতীয় প্ৰশ্ন, তেওঁ 9 তাৰিখে ট্ৰেঞ্চফাৰ অৰ্ডাৰ হৈছিল, ট্ৰেঞ্চফাৰ অৰ্ডাৰ ওলোৱাৰ পাছতো তেওঁক ট্ৰেঞ্চফাৰ ষ্টে কৰিবলৈ বিচাৰিছিল, অৰ্থাৎ আগত যেনেধৰণৰ ষ্টে কৰাইছিল এইবাৰো ভাবিছিল তেওঁ ষ্টে কৰোৱাম। কিন্তু এছ আই গৰাকীৰ যেতিয়াই কৰুণ মৃত্যুক আঁকোৱালি ল'লে, তাৰ পাছত বিশেষকৈ আৰক্ষীৰ মাজতো যে কিছুমান গেম হয়, সেয়া কিন্তু এতিয়া স্পষ্ট হৈ গৈছে। হয়, আৰক্ষীৰ মাজত কিছুমান গেম হয় আৰু সি স্পষ্ট হৈ পৰিছে। এছ আই জুনমণি ৰাভাৰ সকৰুণ মৃত্যু, য'ত ৰহস্যৰ গুণ এই মুহূৰ্তত সকলোৱে পাই আছে, পৰিয়ালৰ লোকেও পাইছে, আনসকলেও পাইছে, আৰু সেইবাবে CID ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা, মই শেষৰ ফালৰ পৰা আটাইতকৈ মই ধন্যবাদ জনাইছোঁ প্ৰাঞ্জলক এই কথাখিনি জনোৱাৰ বাবে। আৰু মই শেষৰ ফালে মই এই কথাই ক'ব খুজিম, যিখন চৰকাৰে ড্ৰাগছৰ বিৰুদ্ধে তীব্ৰ অভিযান চলালে, যিখন চৰকাৰে দালালৰ বিৰুদ্ধে অভিযান চলালে, চোৰাংগৰুৰ বিৰুদ্ধে অভিযান চলালে, এই অভিযানৰ সময়ত এনে এখন ছবি স্পষ্ট হৈছিল যে এই অপৰাধ আৰু নাথাকে। কিন্তু বাস্তৱ অৰ্থত কি হ'ল? বাস্তৱ অৰ্থত সকৰুণ ঘটনা এনেকুৱা হ'ল, যি অপৰাধীৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে অভিযান চলায়, সেই অপৰাধ আৰু সেই অপৰাধীৰ প্ৰসংগক কেন্দ্ৰ কৰিয়েই এগৰাকী এছ আই দুৰ্ঘটনাগ্ৰস্ত হয়। আৰু এই দুৰ্ঘটনাক ক'ত আৰক্ষী, পৰিয়ালৰ লোক সকলোৱে ৰহস্যৰ গুণ পাইছে। বহুতে ভাবিছে এক পূৰ্ব পৰিকল্পিত এয়া দুৰ্ঘটনা হ'ব পাৰে। এই পৰিৱেশ আহিছে, আৰু পৰিৱেশ কিহৰ কাৰণে আহিছে? এই পৰিৱেশ জাল নোটৰ কাৰণে আহিছে, নকল সোণৰ কাৰণে আহিছে, চোৰাংগৰুৰ কাৰণে আহিছে। কলা সাম্ৰাজ্যই এই ধৰণে অসমক ঘেৰি ধৰিছে, য'ত বাধা দিবলৈ যি গৈছে তাৰ হয়তো অন্তিম ফল জুনমণি ৰাভা হ'ব পাৰে।
এই প্রশ্ন সন্মুখত থকা বাবে আজি বিভিন্ন ধরনের কথা আছে। আর শেষত ইতিমধ্যে রুণা নেওক আন এগারী মহিলা নগাঁর যী এসপি তখেতর বক্তব্য আপনার সন্মুখ মই আগবাই এই কথাকেই হয় সবেদিত ইনচিপর কব বিচার যে অপরাধীর বিরুদ্ধে তীব্র অভিযান চলার পিছত শোকাবহভাবে এগারী আরক্ষী বিষয়ার যদি রহস্যজনক বলে কোয়া মৃত্যু হয় তেতিয়া হলে এই অপরাধ এই অপরাধীয় আওপাকে উৎসাহিত নহবনে, অর্থাৎ আরক্ষীর মাজত এতিয়া আরো বেশি শৃঙ্খলাবদ্ধতার প্রয়োজন, আধুনিকীকরণের প্রয়োজন, সততার প্রয়োজন হয়েছে নাকি? এই প্রশ্ন নিশ্চিতভাবে উত্থাপন হয়। মই সেই বিশেষ বক্তব্য নগাঁও এসপির বক্তব্য আগবাই হয় সবেদিত ইনচিপর মানে অনুপম চক্রবর্তীকে বিদায় দিচ্ছ। জুনমণি ৰাভা গোটেইখিনি মাননীয় ডিজিপি মহোদয়ে সি আই ডি ইনভেষ্টিগেশ্যন হেণ্ডঅভাৰ কৰিবলৈ দিছে। সো যিহেতু ইনভেষ্টিগেশ্যন এটা সি আই ডি আসামে কৰিব, তাতে মই কিবা প্ৰতিক্ৰিয়া বা কমেণ্ট কৰাটো ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে অসুবিধা হ'ব, সেইকাৰণে মই ইয়াত একো কমেণ্ট নিদিওঁ। আপোনালোকে এতিয়া আমাৰ হাতত এতিয়া ইনভেষ্টিগেশ্যনটো নাই বা লখিমপুৰ পুলিচৰ লগতো নাই, গোটেইখিনি মাত্ৰ ইয়াত যি হৈছে লখিমপুৰত যি হৈছে গোটেইখিনি সি আই ডিক দিয়া হৈছে আৰু সি আই ডি আগলৈ যেনেকৈ লিগেল প্ৰচেছত যাব তেনেকৈ। কিন্তু গোটেই বিষয়টোৱে মেম কনফিউজনৰ সৃষ্টি কৰিছে মানে।